বেলায় বোধহয় ঘরে ঢুকে গেছে। তপ্ত গরমে হাই ভোল্টেজ মিছিল করে নমিনেশন জমা দিতে এসে এমনইভাবে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করলেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখার্জি। আজ নদিয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় থেকে সদর জেলা শাসক দপ্তর পর্যন্ত এক সুবিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখার্জি। তারকা প্রার্থীকে দেখতেই কৃষ্ণনগরের রাজপথ কার্যত স্তব্ধ হয়ে যায়। আর এই মিছিলে পা মিলিয়ে নিজের নির্বাচনী প্রচার বা জনসংযোগ সারেন তিনি। প্রার্থীকে দেখতে রাস্তার দুধারে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। মিছিলে কর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বহু কর্মীকে রাস্তায় খেলা হবে গানে নাচতেও দেখা যায়। জেলা সদর বা জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা দেবার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজকে মুকুল রায় বোধহয় ঘরে ঢুকে গেছে, জেতার ব্যাপারেও তিনি আশাবাদী বলে জানান। সব মিলিয়ে রাজ্য রাজনীতির আর পাঁচটা বিধানসভার মতো নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রেও যে বেশ গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। আমার হাসি কি বলছে, আমি কতটা আশাবাদী। আমি আজকে যে জন আবেগ, যে জন জোয়ার দেখেছি, জনসমুদ্র দেখেছি, খালি মানে প্রচুর হাজার হাজার মানুষের মাথা দেখতে পেয়েছি দূর দূর অবধি। তারা এটা বলে দিচ্ছে যে বাংলা নিজের মেয়েকেই চায়, দিদিকেই মুখ্যমন্ত্রী দেখতে চায়, আর কৃষ্ণনগরের ঘরের মেয়ে আমি। তার চাই সেখানে কোনো বহিরাগত প্রার্থীর জায়গা নেই, বহিরাগত আর আমাকে কেউ ডাকতে পারবে না। আর হেভিওয়েট, তুমি হেভিওয়েট বলতে বলতে লাইট ওয়েট হয়ে গেছো। দেখো আমি এটাই বলবো, হেভি ওয়েট তো দেখুন, উনিও র্যালি করেছিলেন, আমিও র্যালি করলাম, দুটোকে যদি আপনি ভালো করে ইয়ে করতে বসেন তাহলে দেখতে পাবেন যে হেভি ওয়েট প্রার্থী কে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জনসমুদ্র তখনই হয়, তারা ঘর থেকে এত রোদ মাথায় নিয়ে তখনই বেরোবে, তারা সমর্থন জানাতে বেরোবে না, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছে যে আগামী পাঁচ বছর মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে, উন্নয়নের পাশে থাকবে।